হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে অসাধারণ একটি ফটো এডিটিং শেখাবো। অবশ্যই আপনারা স্ক্রিনে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটি আপনারা শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে পিক্সেল অ্যাপের মাধ্যমে এটা এডিট করতে পারবেন। আপনি চাইলে আপনার নাম দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন এবং আপনার প্রিয়জনের নাম দিয়েও কিন্তু এরকম ফটো এডিটিং করতে পারবেন। যারা কখনো ফটো এডিটিং করেননি তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না তাহলে আপনি আপনার স্মার্টফোন দিয়ে এরকম সুন্দর একটা ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র পিক্সেল অ্যাপটি দিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপটি। এই পিক্সেল অ্যাপটি আপনারা কোথা পাবেন, আপনার স্মার্টফোনে গিয়ে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন পিক্সেল অ্যাপ। লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদের এখন কি করতে হবে, আমাদের ইমেজ সাইজটি নিতে হবে। এই নেওয়ার জন্য এখানে যে থ্রি ডট চিহ্নটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইমেজ নামের একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেবেন। ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন নিউ ট্যাক্স নামের একটি অপশন রয়েছে, এটা ডিলিট করার জন্য উপরে যে ডিলিট নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। এটা ডিলিট করা হয়ে গেলে আপনাদেরকে গ্যালারি থেকে পিকচারটা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আপনাদের কি করতে হবে, উপরে যে থ্রি ডট চিহ্নটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে আপনাদের সামনে, এখানে আপনারা লক্ষ্য করবেন যে ইমেজ ফর গ্যালারি, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখানে পিকচারটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে নাম লিখতে হবে। এখন আপনার প্রিয়জনের নামটি এখানে দিতে পারেন বা আপনার নিজের নামটি এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লেখার জন্য এখানে দেখুন প্লাস এখন একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা মাঝখানে নিয়ে আসবেন। আসার পরে আপনি আবারও ওই যে কলম চিহ্নটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার নামটি লিখবেন বা আপনার প্রিয়জনের নামটি লিখবেন, ঠিক আছে। তো কলম চিহ্নের ওখানে ক্লিক করার পর আবার এখানে কলম চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে যে নিউ টেক্সট এটা আপনাদেরকে সম্পূর্ণ কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে নামটি লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার নামটি লিখতেছি। তো আমি এখানে আমার নামটি সম্পূর্ণ লিখতেছি, একটুখানি ওয়েট করুন আপনারা। সম্পূর্ণ নাম লিখে দেওয়ার পর এখানে যে ওকে চিহ্নটি রয়েছে এখানে আপনাদেরকে আমাদের এই লেখাটির ওপরে এখন একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এই ফন্ট সিলেক্ট করার জন্য আপনাদের কী করতে হবে, এখানে যে এ আইকন নামে একটা অপশন রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে। এখানে আপনার ফন্ট একটি অপশন থাকবে, এখানে আপনাকে সিলেটার সিলেক্ট করে নিতে হবে। এই যে ফন্ট নামের একটি অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মাই ফন্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফন্টটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনারা যারা নতুন রয়েছেন তারা ফন্ট কীভাবে সিলেক্ট করবেন, এখানে দেখুন একটা অপশন রয়েছে প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে আপনারা ফন্টটি সিলেক্ট করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফন্টটি এখানে চেঞ্জ হয়ে গেল। এই ফন্টটি একটু বড় করে নেব। বড় করানোর জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে একটু টেনে ধরে বড় করে নেবেন। আমরা ফন্টটি ওটেট করে নেব। ওটেট করার জন্য মাঝখানে একটু অপশন পাচ্ছি, এটা একটু এরকম করে একটা ওটেট করে নেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ওটেট হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে গায়েস এই লেখাটির উপরে টেক্সটার ব্যবহার করা। সে টেক্সটার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে গ্যালারি নামের একটা অপশন চলে আসছে, এখানে আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্সচারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। এই দেখুন টেক্সচারটি অ্যাড হয়ে গেছে। এখন এই টেক্সচারটা আমাদেরকে থ্রি ডি করতে হবে। থ্রি ডি অপশন করার জন্য এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, একটু স্ক্রল করে দেখবেন এখানে থ্রি ডি নামের একটি অপশন লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অন করে দেবেন। করার পরে এর নিচে একটি অপশন রয়েছে, এটা আপনারা 2% দেবেন।
এরপর নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে কালার নামের একটু অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্ল্যাক নাম ব্ল্যাক কালারটি সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দেব। ঠিক আছে, তো গাইস এখন আমরা শেড অপশনে যাব। শেড অপশনে যাওয়ার পর এটা অন করে দেব। অন করে দেওয়ার পর নিচে দেখুন আউটার গ্লো নামের অপশন রয়েছে, এটা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেওয়ার পরে এখানে যে উপরে অপশনটি রয়েছে এটা আপনার 2% দেব, আর নিচের অপশনটি আমরা 7% দেব। দেওয়ার পরে এখানে যে টিক মার্ক রয়েছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে গায়েস এখানে এমবস নামের একটি অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচে আসার পর আমরা ইন্টার সিটিতে এটাকে আমরা 100 করে দেব। তারপরে এর নিচে যে অপশন রয়েছে এটা আমরা 70% করে দেবো। ঠিক আছে, তারপরে অপশনটি আমরা এটা 50% করে দেবো, 50% এটা করে দেবো। তারপরে এর নিচে যে আরেকটি অপশন রয়েছে এটা আমরা 50% করে দেবো। 50% করে দিয়ে যেখানে টিক মার্ক রয়েছে এটাতে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উপরে পার্সেন্টেজ দেবেন 100%, তারপরে দেবেন 70%, তারপরে 50%, এবং নিচের যে চতুর্থ নাম্বারটা রয়েছে এটা 50% দেবেন। দেওয়ার পরে যে টিক মার্ক রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের লেখাটি কিন্তু মোটামুটি এডি হয়ে গেছে। এরপরে আমরা পিএনজি জাস্ট অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার জন্য যে উপরে যে প্লাস রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনারা পিএনজিটি সিলেক্ট করে এটা সিলেক্ট করে নেবেন। টিক মার্কে ক্লিক ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পিএনজিটা কিন্তু এখানে চলে আসবে। আসার পরে এখানে আমরা লেখার উপরে বসিয়ে দেব, সাইজটি সিলেক্ট করব এখানে এখান থেকে। পিএনজিটা যেখানে যেখানে বসালে ভালো হয় সেখানে আপনার বসিয়ে দেবেন। তো আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি। ওকে করার পর এখানে এখন আমার মনে হচ্ছে যে আমাদের লেখাটা কিন্তু শিকড়ের নিচে রয়েছে। ঠিক আছে, তো গায়েস আপনারা কিন্তু দেখতেই পারছেন এই ছবিটি গ্যালারিতে নেওয়ার জন্য উপরে যে সেভ নাম্বার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে আপনারা আল্ট্রা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এরকম করে গায়েস আপনারা খুব সহজে আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি দিয়ে এরকম করে ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন, আবারও দেখাবেন নতুন একটা ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।